আমি আমার খালা তো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই এখন আমি কি করতে পারি পরামর্শ কামনা করছি বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগে কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয় বা যে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক থাকা হওয়া উচিত সতর্ক হওয়া উচিত নবী করিম ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন কোরআন কারি আল্লাহ তালা বলেছেন আল্লাহ আক্রব জেনা তোমরা জেনার কাছেও যেও না অতএব জেনার জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয় এজন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন আপনি আপনার বোনকে যদি দিনই কারণে সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না ভালো কথা বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন আর না হলে মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মনে প্ল্যান না থাকে তাহলে এটাকে জিয়ে রাখবে না কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা জল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে